আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষক, স্নেহের শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সারা দেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি ক্লিক করে দেখছেন, তা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওতে কথা বলছি। সেটা হলো যে 2024 সালের নতুন কারিকুলামে আরও 4টি শ্রেণীতে যে নতুন কারিকুলাম বাস্তবায়ন হতে যাচ্ছে এবং মাঝখানে পথেই একটি অশনি সংকেত দেখা দিয়েছে, সেটা হলো যে নতুন 4টি শ্রেণীতে অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, অষ্টম, নবম শ্রেণীতে নতুন কারিকুলামের আলোকে এনসিটিবি যে নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন করছেন, এ নিয়ে চলছে একটি তুলকালাম। সে তুলকালাম কি, ইতিমধ্যেই জানা গেছে যে সফট কপি এনসিটিবি থেকে এই নতুন পাঠ্যপুস্তকের যে সফট কপি, এটা অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটা এনসিটিবির নীতিমালা আইন অনুসারে অনৈতিক এমন একটি বিষয়। আর পাশাপাশি দেখা যাচ্ছে এনসিটিবি এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির লোকজনের মধ্যে চলছে বচসা ঝগড়া, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে তারা বই ছাপা করতে পারছে না। আর চুক্তি অনুসারে তাদের মধ্যে যে 50 দিন সময় লাগে, তারা জানিয়েছেন যে মাত্র 37 দিন আছে, 37 দিনের মধ্যে প্রায় 30 কোটি বই ছাপাকাজ সমাপ্ত করতে হবে। তার মধ্যে এখনও যে সামনে যে দিনগুলো বাকি আছে, মাত্র 34 দিন বাকি আছে, এর মধ্যে প্রায় 15 কোটি বই বের করতে হবে। অথচ এটা কিভাবে সম্ভব, এই সমস্যা নিয়ে এবং নতুন কারিকুলাম নিয়ে নতুন শ্রেণীতে কী কী সমস্যা হতে যাচ্ছে সেই বিষয়ে জানানোর জন্যই আজকের এই ভিডিও। তো মূল বক্তব্যে যাবার আগে আপনাদের কাছে সবিনয় নিবেদন, সেটা হলো যে আপনারা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বিনীত অনুরোধ থাকবে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য, সাবস্ক্রাইবের জন্য আবেদন জানাচ্ছি। আর পাশাপাশি যদি আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বন্ধু পরিজন স্বজনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে এবার চলুন মূল বক্তব্যে আসি। শুরু হতে যাচ্ছে 2024 সালে নতুন কারিকুলাম আরও 4টি শ্রেণীতে। সেই শ্রেণীগুলো হলো দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন কারিকুলাম বাস্তবায়ন হতে যাচ্ছে। আর এই এটা বাস্তবায়ন করতে গিয়েই যে 2024 সালের জানুয়ারিতে, পহেলা জানুয়ারিতে যে প্রধানমন্ত্রী যে বই বিতরণের উৎসব করে থাকেন, সেই উৎসবের যে আয়োজন চলছে, নানা আয়োজন, তার একটি আয়োজন হলো যে পাঠ্যপুস্তক তৈরি করা, পাঠ্যপুস্তক ছাপানো, রেডি করা। এই ব্যাপারে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো যে 2024 সালে মোট শিক্ষার্থী 3,81,27,360 জন। সুতরাং 2024 সালে এই নতুন 4টি শ্রেণীতে নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে প্রায় 30,70,83,517 কপি। এখন এর মধ্যে দেখা যাচ্ছে যে অষ্টম শ্রেণীতেই বই লাগবে 5,34,84,271টি এবং নবম শ্রেণীতে পাঠ্য বই লাগবে 5,56,84,573 কপি। এই বিপুল সংখ্যক বই বের করতে হবে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির পক্ষ থেকে, যাদের সঙ্গে চুক্তি হয়েছে এনসিটিবি, কিন্তু মাঝখানে অনেক সমস্যা হয়েছে। যা হোক, আমরা এর পাশাপাশি আরও জানতে পেরেছি যে ব্রেইল পদ্ধতির বইও লাগবে 5,752টি। ব্রেইল পদ্ধতির বই হলো অন্ধদের জন্য রচিত পাঠ্যপুস্তক। আমাদের দেশে যারা অন্ধ তাদের যে পড়ার পদ্ধতি সেটা হলো ব্রেইল পদ্ধতি, তারা বই হাতের আঙুল টাচ করে করে যে বইটা পড়ে শিক্ষিত হয় তাদের বইটা হলো ব্রেইল পদ্ধতি। এই বইও লাগবে 5,752টি, এটা তো পরের ধাপের কথা। যা হোক, এখন এই যে 15 কোটি বই ছাপা বাকি, এই কাজটা সমাধান করতে গিয়েই এখন মাঝখানে চলছে লেজেগোবর অবস্থা। উভয় পক্ষ থেকে চলছে এক ধরনের বচসা। সেটা হলো কি যে এনসিটিবির পক্ষ থেকে এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির পক্ষ থেকে যে টেন্ডার হয়, চুক্তি সম্পাদন হয় এবং বিল পরিশোধ হয়, এই নিয়ে চলছে টানা হেঁচড়া। কারণ হলো বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের যে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর হাতে যে বই তুলে দেওয়া হয়, এই বিপুল সংখ্যক বই ছাপাতে প্রায় 50 দিন সময় লাগে, চুক্তিতে এটা উল্লেখ করতে হয়, কিন্তু আর মাত্র আছে, তাদের বক্তব্য যে আর মাত্র আছে 37 দিন। এই 37 দিনে এই বিপুল সংখ্যক বই বের করা কীভাবে সম্ভব হবে আমরা বুঝতে পারছি না। তন্মধ্যে বলা হচ্ছে যে বিভিন্ন বইয়ের সফট কপি তাদের কাছে দেওয়া হয়েছে, কিন্তু
তাদের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির যে সাধারণ সম্পাদক জাগো নিউজকে জানিয়েছেন, নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের যে সফট কপি তাদের হাতে তো আসেনি, বই বের করা তো দূরের কথা, ছাপানো তো দূরের কথা, সবেমাত্র অষ্টম শ্রেণীর বইগুলো ছাপার কাজ চলছে। শুধু তাই না, তিনি আরো বলেছেন যে এক তারিখের মধ্যে সব বই প্রস্তুত করা সম্ভব না, এমনকি নবম শ্রেণীর পাঠ্যপুস্তক সব শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না। এটা সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম তার বক্তব্য জাগো নিউজকে জানিয়েছেন। এখন এই যদি অবস্থা হয় তাহলে কি অবস্থা হতে যাচ্ছে সামনে আমরা এখনো বুঝতে পারছি না। প্রায় এক মাস বাকি, অর্থাৎ জানুয়ারির প্রথম দিন প্রধানমন্ত্রীর হাত দিয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠান সূচনা হবে 2024 সালে জানুয়ারির প্রথম দিন। এখন সেই কাজের আর মাত্র এক মাস বাকি, অথচ এর মধ্যেই প্রায় 15 কোটি বই বাকি রয়ে গেছে এই পাঠ্যপুস্তক প্রণয়নের। এর মধ্যেই অভিযোগ উঠেছে যে নতুন কারিকুলামে যে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয় এটা সফট কপি তৈরি করা হয় এবং এই সফট কপিটা পাঠ্য বই আকারে যখন বের হয় এবং শিক্ষার্থীদের হাতে হাতে বই পৌঁছে যায়, এরপরে হলো সফট কপিটা অনলাইনে এনসিটিবির নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে এই সফট কপিটা দিতে হয়। অথচ এর আগেই এই সফট কপি বাইরে বের হয়ে গেছে বা যে কোনোভাবে চুরি হয়ে গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে। শিক্ষকদের একটা গ্রুপ আছে, সেখানে বলা হচ্ছে অষ্টম শ্রেণীর 10টা বই এবং নবম শ্রেণীর 9টা বই সফট কপি পাওয়া যাচ্ছে অনলাইন দুনিয়ায়। এখন এই যে কাজটা হয়েছে এই কাজের দায়ভার কার? বাংলাদেশ শিক্ষক ও পাঠ্যপুস্তক বোর্ডের যে চেয়ারম্যান সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন, তিনি জানিয়েছেন যে সফট কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে বিষয়টি তিনি দেখেননি, তবে বিষয়টি উদ্দেশ্যমূলক কিনা এটা খতিয়ে দেখা হবে। এটা হলো চেয়ারম্যানের বক্তব্য, অর্থাৎ অধ্যাপক ফরহাদুল ইসলামের বক্তব্য। আর এছাড়া যে এনসিটিবিতে সাবেক চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, তিনি জানিয়েছেন এটা তো মানে খুবই বিস্ময়কর ব্যাপার যে এই সফট কপি পাঠ্যপুস্তক আকারে বই বের হবে এবং তারপরে প্রধানমন্ত্রী উৎসবের মাধ্যমে বইটা শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে দিবেন, এরপরে সফট কপিটা নিজস্ব এনসিটিবির নিজস্ব ওয়েবসাইটে সফট কপিটা দেওয়া হবে যাতে করে শিক্ষকগণ শিক্ষার্থী অভিভাবক ডাউনলোড করতে পারেন প্রয়োজনে। কিন্তু তার আগেই বই আকারে বের হওয়ার আগেই এবং প্রধানমন্ত্রীর বই বিতরণ উৎসব হওয়ার আগেই যদি সফট কপি বাইরের দুনিয়ায় ছড়ায় যায় তাহলে এটা তো সম্পূর্ণ অনৈতিক এবং এটা অবশ্যই উদ্দেশ্যমূলক। এই বিষয়ে ত্বরিত সিদ্ধান্ত নেওয়া উচিত, বিষয়টি খতিয়ে দেখা উচিত, বিচারের আওতায় আনা উচিত। প্রিয় দর্শক, এখন আগামী বছর যেহেতু চালু হতে যাচ্ছে দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম শ্রেণী, 4টি শ্রেণীতে এই নতুন কারিকুলাম চালু হতে যাচ্ছে এবং অলরেডি এবছর চলতি বছর অর্থাৎ 2023 সালে প্রথম শ্রেণী এবং ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এই নতুন কারিকুলাম পরিচালিত হচ্ছে। আর এই নতুন কারিকুলামের মূল উদ্দেশ্যই হলো যে এখানে শিক্ষার্থীরা কোনো কিছু মুখস্থ করবে না, বুঝে বুঝে নিজের যোগ্যতা অর্জন করবে এবং যোগ্যতা বা পারদর্শিতা তারা প্রকাশ করবে এবং এইখানে ক্লাসে নতুন কারিকুলামের শিক্ষক তার শ্রেণীকক্ষে কোনো কিছু পড়াবেন না, তিনি শুধু নির্দেশনা দেবেন, পর্যবেক্ষণ করবেন আর মূল্যায়ন করবেন। ষষ্ঠ সপ্তম শ্রেণীর পরীক্ষা 9 তারিখে শুরু হয়েছিল নভেম্বরের, এটা শেষের দিকে এবং ইতিমধ্যে মূল্যায়ন, ধারাবাহিক মূল্যায়ন চলছে, বার্ষিক মূল্যায়ন। পাশাপাশি একটা নৈপুণ্য নামে একটা অ্যাপস আসবে, যেই অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এবং তাদেরকে এক সনদপত্র হাতে হাতে পৌঁছে দেওয়া হবে বিষয়ভিত্তিক। আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করছি, কিন্তু তার আগে আমরা যে একটি অশনী সংকেত দেখতে পাচ্ছি যে পাণ্ডুলিপি হাওয়া হয়ে গেছে, চুরি হয়ে গেছে, যে এনসিটিবি জানে না, এটা একটা বিস্ময়কর ব্যাপার। আর পাশাপাশি আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন এই নতুন কারিকুলামের যে পাঠ্যপুস্তক এখনও যে 15 কোটি বই ছাপা বাকি আছে এটা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় এবং শিক্ষার্থীদের হাতে হাতে যেন জানুয়ারির প্রথম তারিখ বই বিতরণ উৎসবের মধ্যে দিয়ে এদেশের সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন বই পেতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সর্বশেষ আপনাদেরকে জানাচ্ছি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দের উদ্দেশ্যে যে নতুন কারিকুলামের ভালো মন্দ নিয়ে চলছে বছর জুড়ে সমালোচনা, অভিভাবক ফোরামে চলছে আন্দোলন নতুন কারিকুলাম বাতিল করার জন্য, আর সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে কোনো মূল্যে এই নতুন কারিকুলাম বাস্তবায়ন করার জন্য এবং এই পদ্ধতিতেই শিক্ষার্থীদের শিক্ষা বাস্তবায়ন করার জন্য এবং ধাপে ধাপে কলেজ পর্যায়ে 1 থেকে কলেজ 11-12 শ্রেণী পর্যন্ত এই নতুন কারিকুলামে পরিচালিত হবে। এখন এর ভালো মন্দ আপনার বিচার করবেন, যে নতুন কারিকুলাম আপনাদের কাছে কেমন লাগছে সেই বিষয়ে যদি আপনার কমেন্ট করেন, ইনবক্সে কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওতে এ ব্যাপারে আমরা প্রতিক্রিয়া জানাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।